আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে তোলা হয়েছে সুবিশাল হিমবাহ গলনের মুহূর্ত। ছবি শেয়ার করলো নাসা। হিমবাহ গলে যাওয়ার দৃশ্য মহাকাশ থেকে ঠিক কেমন লাগে? এক কথায় বলা যায় নৈসর্গিক। নিঃসন্দেহে হিমবাহের গলনের পরিবেশের অবক্ষয়ের প্রকৃষ্ট উদাহরণ। এর প্রভাবে অসংখ্য প্রাকৃতিক দুর্যোগ হওয়ার সম্ভাবনাও থাকে, কিন্তু ভয়ঙ্কর সুন্দরের মধ্যে এক অদ্ভুত আকর্ষণীয় হাতছানি থাকে। হিমবাহের গলনও অনেকটা তেমনি। মহাকাশ থেকে হিমবাহের গলন দেখতে ঠিক কেমন লাগে, এবার তার ছবি প্রকাশ করেছে নাসা। থমাস ফাসকোয়েট নামে এক ফরাসি নভশ্চর এই ছবি তুলেছেন আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে। 43 বছরের নভশ্চর 6 মাসের মহাকাশ সফর সেরে চলতি বছর এপ্রিলে পৃথিবীতে ফিরেছেন। তারপর থেকে এই সব দারুণ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন তিনি। এই ছবি উপসালা গ্লাসিয়ারের এই হিমবাহ দক্ষিণ প্যাটাগোনিয়ান আইসফিল্ডের তৃতীয় বৃহত্তম হিমবাহ। আর্জেন্টিনা এবং চিলিতে রয়েছে বিখ্যাত প্যাটাগোনিয়ান আইসফিল্ড। মার্কিন স্পেস এজেন্সি জানিয়েছে এই উপসালা গ্লাসিয়ার ক্রমশ আয়তনে কমছে, অর্থাৎ এর অবক্ষয় হচ্ছে। শুধুমাত্র মহাকাশই নয়, পৃথিবীর দিকে যেসব স্যাটেলাইট সর্বক্ষণ নজর রাখছে তাদের তরফেও আবহবিদদের এই কথা জানানো হচ্ছে। এই সুবিশাল হিমবাহের গলন আদৌ কোনো অশনি সংকেতের আভাস দিচ্ছে কিনা তা অবশ্য জানা যায়নি। নাসার শেয়ার করা ছবিতেও বোঝা গিয়েছে উপসালা গ্লাসিয়ারের বড় একটা চাঙ্গর ভেঙে পড়েছে। আবহাওয়ার পরিবর্তনই এর জন্য দায়ী বলে জানিয়েছেন বৈজ্ঞানিকেরা। ইনস্টাগ্রামে নাসার হ্যান্ডেল থেকে এই ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, পৃথিবীর আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তন হচ্ছে, আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে এই ধরনের পর্যবেক্ষণ আমাদের সঠিক বার্তা দেবে, আমরা আমাদের ধরিত্রীকে সুরক্ষিত রাখতে পারবো। প্যাটাগোনিয়া আইসফিল্ড বা বরফ আচ্ছাদিত অঞ্চলের অন্যতম বিখ্যাত এই উপসালা গ্লাসিয়ার আন্দিজ পর্বতের দক্ষিণ ভাগ জুড়ে রয়েছে এই হিমবাহ। শেষ তুষার যুগের সময়ই আন্দিজ পর্বতের দক্ষিণ অংশ উপসালা গ্লাসিয়ার এর ঢাকা পড়েছিল, বরফের চাদরে ঢেকে গিয়েছে পুরো এলাকা। 2001 থেকে 2016 সালের মধ্যে এই হিমবাহ 3 কিলোমিটার কমেছে, এমনটাই জানাচ্ছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। ইনফোটেনমেন্ট রিপোর্ট, বিগ নিউজ 24x7।